আর ভেতরে যে মাছটা ব্যবহার করা আছে সেটা একদম ফ্রেশ, খেলি সেটা বোঝা যাচ্ছে। এর মধ্যে কোন আইটেমটা মানুষ বেশি খুঁজছে? এখানে মোমো, স্প্রিঙ্গার এগুলোই বেশি। আপনারা যারা বর্ধমানের মধ্যে গ্রেট অ্যাম্বিয়েন্স এর মধ্যে কোনো বাজেট ফ্রেন্ডলি ক্যাফে খুঁজছেন, তাদের জন্য পারফেক্ট প্লেস হতে যাচ্ছে বর্ধমানের এই নিউ সেন্সেশন ক্যাফে কাপো ক্যাফে। এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ফুড কোয়ালিটি সবটাই তুলে ধরবো আছে আপনাদের সামনে। আমি শান্তনু, আমার সঙ্গে সুদীপ্ত, আর আপনারা দেখছেন এসএস ব্লগস। এখানে শুধু খাওয়া নয়, খাওয়ার গল্প বলা হয়। ওয়েলকাম টু নিউ ব্লগ, ওয়েলকাম টু কাপো ক্যাফে। এই কাপো ক্যাফেতে তিন ধরনের বসার জায়গা আছে। আপনার চাইলে ভিতরে এসিতে বসতে পারেন, এছাড়া যদি ন্যাচারাল ফিল পেতে চান তাহলে বাইরেও বসতে পারেন। আর এছাড়া ওনাদের নতুন তৈরি গ্লাস হাউসটিতেও আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। প্রতিটি বসার জায়গায় ভীষণ কমফোর্টেবল। আপনারা যারা বুক লাভার তাদের জন্য এখানে দারুণ ব্যবস্থা আছে। এখানে একটি বইয়ের আলাদা করে একটি সেলফ রাখা আছে এবং সেখানে আপনাদের অনেক পছন্দের বই আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কোনো প্রিয় বই সংগ্রহ করে আপনারা কফি খেতে খেতে বা অন্য কোনো খাবারের সাথে আপনার প্রিয় বইটি এনজয় করতে পারেন। এই কাপো ক্যাফের এক্সাক্ট লোকেশন হলো বর্ধমান নবাবহাট মোড় থেকে 100 মন্দির যেতে হলিরক স্কুলের ঠিক পাশে এটি অবস্থিত। আর এই ক্যাফে খোলা থাকে সকাল 10:30 থেকে রাত 10:30 পর্যন্ত। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপ লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। ক্যাফেতে আসবো আর কফি খাবো না তা তো হতে পারে না। তবে আজ কফি না, আজ মালাই মিল্ক টি অর্ডার করলাম এখানে। মুখে দিলে যে একটা অ্যারোমাটা আসছে অসম্ভব সুন্দর। ফার্স্ট সিপে পুরো ক্লান্তি চলে গেল, এত সুন্দর খেতে কি বলবো। আমাদের আজকে পরের আইটেম পনির টিক্কা কাবাব, খেয়ে দেখা যাক। এটা সত্যি অসাধারণ, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত মেল্ট হয়ে গেল। আপনারা এলে অবশ্যই আইটেমটি ট্রাই করতে পারেন। আমরা তো অনেক ক্যাফে দিয়ে গেছি কিন্তু এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে তার মধ্যে বাজেট ফ্রেন্ডলি ক্যাফে খুব কমই দেখা যায়। আপনারা যারা এরকম প্লেস করছেন অবশ্যই আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমাদের যাবতীয় তথ্য দেওয়াই থাকবে। তবে আমরা অনেকটাই আজ সকাল করে এসেছি, যে কারণে ভিড়টা আজকে অনেকটাই কম। তবে সন্ধ্যের দিকে আসলে একদম প্যাকড আপ থাকে। আপনারা যারা ভিড়টা এড়াতে চান তাদের জন্য এই সময়টি সব থেকে বেস্ট। টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আমাদের পরবর্তী আইটেম হচ্ছে ক্যাফে স্টাইল চিকেন পিৎজা। অসাধারণ, আমাদের যা পিৎজা খেতে হলে দেখা যায় শক্ত হয়ে যায়, এটা একদমই সফট, জাস্ট মুখে দেওয়ার সঙ্গে মেল্ট হয়ে গেল। আর তার সঙ্গে চিকেনের কোটিংটা পুরোপুরি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন চিলি, অনিয়ন,
আর বড় বড় চিকেনের এখানে টপিং আছে, আর যখন খাওয়াচ্ছে সেটা মুখে লাগছে, যেখানে টেস্টটা আর বেশি ইনরিচ হচ্ছে। একটা কথা বলবো, আপনারা যখনই এখানে আসবেন অন্যান্য খাবারের সাথে এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন, আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেড। এটা মানে আপনি খেলে বুঝতে পারবেন কতটা সুন্দর। এটা অন্যান্য পিৎজা খেয়েছি আমি, তা হচ্ছে এটা মনে হয় খুবই ভালো খেতে, মুখে দিলাম পুরো মিলিয়ে গেল। আর যে টপিংসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, চিকেনের টপিংস সচরাচর এরকম দেয় না, এটা বড়ই দিয়েছে। আমাদের পরবর্তী আইটেম এসে হাজির ফিশ ফিঙ্গার, এই 4 পিসের দাম এখানে 80 টাকা। জাস্ট ফিশ ফিঙ্গারের ফিশের প্রোটিনটা দেখুন অনেকটাই রয়েছে, খেয়ে দেখা যাক। অসম, এটা ক্রাঞ্চি ফিলিং আসছে, আর কুচুমুচু যে আঁশটা আছে সেটাই স্বাদটাকে আরও বেশি এনহ্যান্স করছে। আর খেলে ফিশের কোটিংটা পুরোপুরি পাবেন, মানে ফিশ যে আছে ফিশ ফিঙ্গারে সেটা পুরোপুরি আপনি এনজয় করতে পারবেন। আর ভেতরে যে মাছটা ব্যবহার করা আছে সেটা একদম ফ্রেশ, খেলে সেটা বোঝা যাচ্ছে। ফিশ ফিঙ্গারের সাইজটা এরকম রয়েছে, মিডিয়াম সাইজের বলা যায়, কিন্তু টেস্টটা হচ্ছে মেন, আর টেস্টের দিক থেকে কোনো কথা হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, এই অসাধারণ অ্যাম্বিয়েন্সে বসে এই অসাধারণ খাবার খাওয়ার, এটা একটা আলাদাই মজা। আর এই সব কিছু একসাথে ফিল করতে হলে আপনাদের এখানে অবশ্যই আসতে হবে। ফার্স্ট বাইটেই আলাদা রকম ফিল আছে, যেটা ফিশ ফ্রাই খেলে হয় সেম টু সেম, মানে মন থাকে আলাদা রকম। যারা ফিশ লাভার তাদের পক্ষে যথেষ্ট ভালো এটা। আপনারা যদি বলেন যে আমি কত মার্কস দেবো, 10-এর মধ্যে 8.5 তো আমি দেবোই, আপনারা ট্রাই করতে পারেন। তবে আপনাদের নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কি বলেছি না ভুল আপনারা খেয়ে দেখবেন। এটা কতদিন হলো? 1 বছর হয়ে গেল। আচ্ছা, 1 বছর। আর এখানে তো বাইরে দেখতে পাচ্ছি গ্লাসের উপর যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে গ্লাসের, এটা নিউ ওপেনিং হয়েছে গ্লাস টেস্টটা। ওটা কখন থেকে বসা যাবে? ওটা সন্ধ্যার পর। ওর জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ রয়েছে? না না, এক্সট্রা কোনো চার্জেস নেই। আর এখানে তো অনেক আইটেমই রয়েছে, আমরা অনেক আইটেম ট্রাই করেছি, যথেষ্ট ভালো লেগেছে। এর মধ্যে কোন আইটেমটা মানুষ বেশি খুঁজছে? এখানে মোমো, ফিশ ফিঙ্গার এগুলোই বেশি। আচ্ছা, এখানে মোমোটাই বেশি পছন্দ করে। আর আপনাদের টাইমিংটা কিরকম রয়েছে? আমাদের সকাল 10টা থেকে রাত্রি 10:30। 10:30 প্রতিদিন খোলা থাকে? প্রত্যেক এভরিডে খোলা থাকে। আচ্ছা, একটু অ্যাড্রেসটা বলে দিন। এটা হচ্ছে নবাবহাট হলিরক স্কুলটা পেরিয়েছে রোডের লেফট সাইডে, ক্যানেলের পাশে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কাপ ও ক্যাফের নতুন সংযোজন এই গ্লাস হাউসটির এস্থেটিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। সন্ধ্যের দিকে এলে এখানকার মনোরম পরিবেশে বসেও আপনারা কিছু কোয়ালিটি টাইম কাটিয়ে নিতে পারবেন। এই কাপো ক্যাফে নিয়ে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ফুড কোয়ালিটি সবটাই অসাধারণ লেগেছে আমাদের, আর এই পুরোটাই আমরা ভিডিওতে তুলে ধরেছি। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্টটাই আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। আপনারা যারা দাঁড়া হতে যাচ্ছে বর্ধমানের এই নিউ সেশনসের, ইংলিশটা বানান উচ্চারণ ভুলে, এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ফুড কোয়ালিটি সবটাই তুলে ধরবো আজ আপনাদের সামনে। আমি সুদীপ্ত, আর আমার সঙ্গে সুদীপ্ত জন্য ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্কও দেওয়া থাকবে। আর এছাড়া এছাড়া কিছু ছিল স্টার্ট, এই কাপো ক্যাফের এক্সাক্ট লোকেশন হলো বর্ধমানের একশর মন্দির থেকে একটি গ্লাস হাউস তৈরি করা হয়েছে, সেখানেও আপনারা বসতে পারেন। প্রতিটি সিট সিটিং তার সাথে এখানকার সুন্দর কোয়ালিটি সবটাই তুলে ধরেছি আজ আপনাদের সামনে। আর